এখন নতুনকে রেজিমেন্ট খোলার বাধা দি রাখিছে। ইউনাইটেড নেশনে গোটেই বিশ্ব ধরে সিকিউরিটির কথাবিলাক তেখেতসকলে নির্ণয় করে আর পৃথিবীর সকল দেশকে কৈছে যে আর নতুন রেজিমেন্ট খুলিব নালাগে। আর সেই কারণে আমি এই রেজিমেন্টটা পাবলৈ সক্ষম হওয়া নাই। ইয়ার পিছত আমি কৈছিলো কি IRBN-ত ইন্ডিয়ান রিজার্ভ বেটেলিয়নত আমাক কমসে কম তিনিটা বেটেলিয়ন লাগে। সেই কথাটো ভারত সরকারের বিষয়াসকলে মানি লৈছিলে, কিন্তু তাত কিছুমান ফাইনেন্সিয়াল ইনভলভমেন্ট আছে যেটো নেকি আমার পৰা আমি কোনো শেয়ার দিব নোৱাৰো, কারণ আমি এটা কাউন্সিলতহে থাকো, আমার ইয়াত রেভিনিউ নাই। গতিকে এই কথাটো গৈ গৈ লাস্টত এটা ডিসিশন হল যে ইয়াত স্পেশিয়ালি এপয়েন্টমেন্ট ড্রাইভ করা হব, রিক্রুটমেন্ট ড্রাইভ করা হব। আর ইয়ার কারণে আমি সরকারক কলো যে আমার লড়া ছোৱালী যাতে বেশিক নির্বাচিত হয়, সেই বাছনি পরীক্ষার যাতে সকল বেশিভাগে নির্বাচিত হব পারে, সিলেক্টেড হব পারে, ইয়ার কারণে প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং অল্প দিব লাগে। আর সেই কারণে ইতিমধ্যে ভারতের গৃহ মন্ত্রালয়ে যেখানে আমার CAP আছে ইয়াত প্যারামিলিটারি ফোর্সেস বলে যা কোয়া হয় CRPF, BSF, SSP, ITBP এই সকল নির্দেশ দিছে কি আপনাদের প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং আরম্ভ করব লাগে। আর্মিকো কৈছে, সেই কারণে আর্মিও আহিছে। আর ইয়ার লগতে আমার যে আছে টেরিটোরিয়াল আর্মিকো এটা আমি যোগাযোগ করেছো, তেখেতসকল ইয়াত আহিব। ভারত বছরে বছরে চাকরিবিলাক ওলাই আর এই চাকরিবিলাক বিভিন্ন বিভাগত বহুত বেশি নলাই, কিন্তু রেলওয়ে আর আমার যে ডিফেন্স আছে ইয়াত বেশিরভাগ আমার যে ভেকেন্ট পোস্ট ওলাই। ভারত হয়তো এতিয়া প্রায় লাখ মানে ডিফেন্সত ভেকেন্ট পোস্ট আছে। মই কেইদিনমান আগতে একবছরমান আগতে চাইছিলো, তেতিয়া দেখিছিলো প্রায় 78,000 প্যারামিলিটারি ফোর্সেসত ভেকেন্ট পোস্ট আছে। গতিকে বছরে বছরে এইটো ওলাই। আর আমার নিচিনা অঞ্চলক যত আমার ডক্টর ইঞ্জিনিয়ার পড়িবলে ইমান সুযোগ নাই, আমার পরিয়ালবিলাক বহুতরে হায়ার এডুকেশন লবর কারণে উচ্চ শিক্ষা লবর কারণে সাপোর্ট করিব নোৱাৰে, এনেকুৱা এটা অঞ্চলত বেশিরভাগ আমার যুবসকলে যুব যুবতী সকলে আমার ডিফেন্সর অলপ মানে স্কোপ এটা থাকে। তো সেই কারণে মই বহুত বছর আগরপরা এই কথাটো ভাবি আসলো, যেটা মই ছাত্র আসিলো কি আমিও তেনেকুৱা চাকরির কারণে বহুত চিন্তা করবলগা হয়েছিল, তেতিয়া কত কত চাকরি বা এমপ্লয়মেন্টের সুযোগ আছে সেই ব্যবস্থাবিলাক আমার অঞ্চলত আনার কারণে মই এটা নিজের ব্যক্তিগত একটা চিন্তা এটা আসলে। আর এই চিন্তাটো মোর একটা ডিসিশনত মানে আহিল যেটা মই আন্না হাজারীক লগ পালো। তোমালকে আন্না হাজারীক জানানে? আন্না হাজারী নাম শুনিছা? হ্যাঁ, ইন্টারভিউত খুঁজব পড়ে আন্না হাজারী কোন? আন্না হাজারী নাম শুনিছানে? মহারাষ্ট্রর আন্না হাজারী, সি রিটায়ার্ড আর্মি আসিলে, তেখেতে যুদ্ধ করিব পাইছিলে। আর রিটায়ার লৈ পেলাই আন্না হাজারীয়ে তেখেতে কোৱা মতে মেট্রিকও পাস করা নাই, কিন্তু মহারাষ্ট্র সরকারক 11টা আইন বনাবলৈ বাধ্য করাইছে অহিংসা আন্দোলন করে। আর তেখেতে অল ইন্ডিয়া আন্না হাজারীয়ে এবার করাপশনের এগেনস্ট আন্দোলন করেছিল, যত গোটেই ভারতের মানুষ এক হয়েছিল। আন্না হাজারে গুগলত মারি চাবা, আন্না হাজারী দেখা পাবা। আর এই আন্না হাজারী তাত মই তিনিবার গৈছিলো। আন্না হাজারী যাওয়ার লগে লগে আন্না হাজারী ডাঙরিয়া প্রথম মই যেটা লগ পালো পাবলৈ যাও মহারাষ্ট্রলৈ, তেতিয়া আন্না হাজারী ডাঙরিয়ায় মোক লগ নকৰো বুলি রিজেক্ট করে দিছিলে। যিজন মানুহে কন্টেক্ট কৰিছে কি বডোল্যান্ডৰ পৰা এজন লড়া আহিছে আপোনাক লগ কৰিব এনেকুৱা এনেকুৱা বুলি তেখেতক কওঁতে তেখেতে কৈছে মই লগ নকৰো। পিছত তেখেতে কৈছে যে ইহঁতে উগ্রপন্থী হয়, ইহঁতে মারামারি করে, হিংসা করে, তেনেকা মানুহবিলাক লগ নকৰো বুলি কৈছে। পিছত যিজন মানুহে মোক মাতিছিলে তেখেতে গুগলত গৈ পেলাই মোৰ নামটো মাৰি পেলাই তাতে দেখাই দিলে কি মই মানে ভাইলেন্স কৰা মানুহ নহয়, মই নন ভাইলেন্স আন্দোলন কৰা মানুহ। তেতিয়া আন্না হাজারী ডাঙরিয়ায় নিজের এপয়েন্টমেন্টবিলাক বেলেগ এপয়েন্টমেন্টবিলাক কেনসেল করে মোক মাতি পঠাইছিলে। মই তেখেতক লগ পাইছিলো আর লগ পালে প্রথমতে আন্না হাজারী এটা প্রশ্ন সোধে মানুহবিলাক, মানে প্রশ্ন নুসুধে তেখেতে কয় আর যে মেরা এক সোনে কা বিস্তার হে বলে কয় হিন্দি, মেরা এক সোনে কা বিস্তার হে, কি বুঝি পাইছা?
কোয়াজন কি বুঝি পাইছা মেরা এক সোনে কা বিস্তার হে বুঝি পাইছা হ্যাঁ বুঝি পো নাই কি ওর একটা কোয়ার বিছনা আছে হ্যাঁ কোনার বিছনা আছে কোনার বিছনা আছে মানে মানুষজনের মানসিকতাটো তেখেতে বুঝিবলৈ চেষ্টা করে আন্না হাজারে কি মো মেরা এক সোনে কা বিস্তার হে আমার ইচ্ছা কইছে কি সোনার সোনার বিছনা আছে বলে তেতিয়া মই উত্তর কইছিল যে আন্নাজি মেরা ভি এক সোনে কা বিস্তার হে বলে কলাই তার মানে আন্না হাজারিয়ে মাইন্ড সেটটো চাই কি সোনার কথা কইছে না খুয়ার কথা কইছে বলে কলাই তো আন্না হাজারিয়ে মন্দিরত থাকে তেখেতর নিজর বলে একো নাই মন্দিরতে খুয়ে কি এজন ফকিরৰ নিচিনা থাকে মই এই কথাটো এই কারণে কৈছো কি আন্না হাজারিয়ে যেতিয়া ডিফেন্সত কৈছিলে তেখেতে অকলে তেখেতে দ্বিতীয়ত লৈ আহি নিজৰ গাঁৱৰ ল'ৰা ছোৱালীক প্ৰায় 300 জনমান মানুহ আমাক কোৱা মতে ডিফেন্সত ভৰ্তি কৰাইছে অকলে ট্ৰেইনিং কৰাই পেলাই তেখেতে ৰিটায়াৰ লৈ আহি প্ৰায় 290 জনমান ল'ৰা ছোৱালীক আৰ্মি বিভিন্ন চাকৰিত তেখেতে ৰিক্ৰুইটমেণ্ট কৰাইছে তেখেতে ট্ৰেইনিং দিয়াই পেলাই দৌড়াই পেলাই কিবা কৰি পেলাই আন্না হাজারী অকলে ইমান মানুহ মানে ডিফেন্সত মানে ৰিক্ৰুইটমেণ্ট কৰাইছে আৰু তেখেতে আমাক হিচাপ দিছে প্ৰায় 17 জন মানুহ IAS IPS ডাঙৰ ডাঙৰ বিষয়া কৰিছে তেখেতে আৰু ৰিটায়াৰ লৈ আহি ঘৰত যেতিয়া আহিল ৰালেগাঁও সিদ্ধি গাঁৱৰ এই ৰালেগাঁও সিদ্ধি গাঁওখন মহাৰাষ্ট্ৰৰ ভিতৰত আটাইতকৈ বৰষুণ নপৰা গাঁৱটো হ'ল ৰালেগাঁও সিদ্ধি বছৰত কেতিয়াবা অলপহে বৰষুণ পৰে আৰু বেছি বৰষুণ নপৰে তো সেই গাঁওখনত আন্না হাজাৰীয়ে হাৰিয়ালী হাৰিয়ালী কৰি দিছে মানে এটা বান্ধ বনাইছে যিমান বৰষুণৰ পানী পৰে এটা জেগাত জমা হয় তাৰপিছত 3টা কুঁৱাত কুঁৱাত পানীবিলাক পৰে এই কুঁৱাৰ পৰা বছৰত মানুহবিলাকে পানী খায় আৰু এই কুঁৱাৰ পৰাই পানী উঠাই গোটেই খেতি কৰে ইমান ড্ৰাই এৰিয়াত আৰু আন্না হাজাৰীয়ে নিজৰ গাঁৱত ৰিটায়াৰ লৈ আহি হাই স্কুল বনাইছে হায়াৰ ছেকেণ্ডাৰী বনাইছে আৰু তেখেতে নিজৰ গাঁৱত কি কৰিছে এটা অডিটৰিয়াম বনাইছে যিটো অডিটৰিয়ামৰ পৰা বৰাক আমাৰ লগত কথা পাতিব পাৰে আমেৰিকাত মানে ইণ্টাৰনেটত ইমান ফেচিলিটি গাঁৱত বনাইছে এজন বৃদ্ধ মানুহ এজনে তো মই এই কথাটো কৈছোঁ কি আমি কিবা এটা যদি চেষ্টা কৰোঁ সেইটো আমি কৰিব পাৰোঁ এতিয়া আমাৰ বহুতৰে ডিপ্ৰেছ কি হ'ব আৰু আমাক ঈশ্বৰে গৰীব কৰি জন্ম দিছে একো নাই নহয় আমাৰ নিচিনা মানুহ কি কৰিব পাৰিব আগতে তামোলপুৰ হায়াৰ ছেকেণ্ডাৰীত পঢ়া সময়ত মোৰো এনেকুৱাই চিন্তা আছিলে একো কৰিব নোৱাৰিম ঘৰত মানে টকা নাই পইচা নাই ভাল ড্ৰেছ পিন্ধিব নোৱাৰোঁ ভাল মোবাইল কিনিব নোৱাৰোঁ মটৰ চাইকেল নাই একো নাই 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 একোৱেই নাই নহয় মানে ভাল ভাল আমাৰ গ্ৰন্থবিলাকত লিখিছে যাৰ একো নাই তাৰ লগত ঈশ্বৰ আছে বুলি পেলাই বুজিছেনে যেতিয়া মানুহ এজনক ঈশ্বৰে জন্ম দিছে তেতিয়া আপোনাৰ কাৰণে মোৰ কাৰণে যিখিনি লাগে হাৱা পানী হয়নে মাটি খাদ্য চব হিচাপ কৰিহে আমাক জন্ম দিছে গতিকে নাই বুলি একো নাই তুমিতো খায়ে আছা না নাখাকেতো থাকা নাই হয়নে আমাৰ যে এইখিনি দুবিলা দুমুঠি যে আমি কষ্ট কৰি খাই আছোঁ আৰু ইয়াতকে বহুত বেয়া অৱস্থাত মানুহবিলাক আছে দুবিলা দুমুঠি খাব নাপোৱা মানুহো আছে বুজিছেনে তো সেইকাৰণে আপোনাৰ যেতিয়া হাতখন আছে চকু দুটা আছে চব শৰীৰটো ঠিকে আছে তাৰমানে আপোনাৰ চব আছে ডিগ্ৰীটো খালি নাই তো এতিয়া বিশ্বত অকল ডিগ্ৰীধাৰীবিলাক জীয়াই আছে নেকি ডিগ্ৰী নাথকা মানুহটো জীয়াই আছে চবৰ কাৰণে বেলেগ বেলেগ কাম আমাক দি থৈছে হয় আমি উচ্চ শিক্ষা ল'ব লাগে তেতিয়া আমাৰ কি জ্ঞানটো আৰু বাঢ়ে কিন্তু এতিয়া কি হৈছে উচ্চ শিক্ষা লোৱাবিলাকৰো এটা উল্টা হৈছে যোনে খুব বেছি পঢ়ে ভাল ভাল ডিগ্ৰী লয় সেই মানুহটো জেণ্টেলমেন হৈ যায় জেণ্টেলমেনৰ অৰ্থটো জানে নে নাজানে জেণ্টেলমেন খুব জেণ্টেল মানুহজন বুলি ক'লে মাহী ভাল মানুহ আমাৰ জেণ্টেলমেন বুলি ক'লে এইটো নহয় যোনে চুট বুট পিন্ধি ভালকে থাকে সি জেণ্টেলমেন বুজিছেনে তো এইটো আমাক ব্ৰিটিছে শিকালে ব্ৰিটিছে শিকালে আমাক যোনে চুট কোট টাই ভাল ড্ৰেছ পিন্ধে একদম কাৰা স্ত্ৰী সি ইজ দ্য জেণ্টেলমেন আৰু যোনে বেয়া ড্ৰেছ পিন্ধে কিন্তু তাৰ কেৰেক্টাৰটো বহুত ভাল তথাপিতো হি ইজ নট জেণ্টেলমেন তো এই যে আমাৰ এটা উল্টা এটা চিন্তা আহিছে যে
ইয়ার পৰা আমি উলাই আহিব লাগিব বুঝছেনে উলাই আহিব লাগিব বিশ্বখন সবৰ কাৰণে যোনে কাম কৰে যোনে কষ্ট কৰে তাৰ কাৰণে বিশ্বখন নিজৰে হয় বিশ্বখন পৃথিৱীখন তাৰ কাৰণে নহয় যোনে কাম নকৰে বুঝছেনে যোনে কাম নকৰে কাম নকৰাকে কোনো খাব নোৱাৰে আমাক সৰুতে মা দেউতাবিলাক গাঁৱবিলাকত কয় এই স্কুলত যাওঁ ভালকে পঢ়া নহ'লে কাম কৰি খাব লাগিব হয়নে হয়নে নহয় ভালকে পঢ়া নহ'লে কাম কৰি খাব লাগিব তাৰমানে পঢ়িলে কাম কৰিব নালাগে নেকি পঢ়িলেতো কাম কৰিব লাগিব আজি লিখা পঢ়া মানুহবিলাক এইকাৰণে পকেটত হাত মানে সোমাই থাকি থাকিব মোবাইল টিপি থাকিব কিন্তু বেলেগ কাম নকৰে কাম নকৰিলে আপুনি ভিকাৰী হৈ যাবহে হয়নে কাম নকৰিলে কোনো খাব নাপায় যোনে কাম কৰে ইহে খাব পায় তো সেইকাৰণে আমি ৱৰ্ক কালচাৰটো ৰাখিব লাগিব আৰু থেংকফুল ঈশ্বৰৰ ওচৰত মা দেউতাৰ ওচৰত আমি সদায় গ্ৰেটফুল আৰু থেংকফুল হ'ব লাগিব মানে তেখেতসকলক আমি ধন্যবাদ দিব লাগে আমাৰ মা দেউতা ঈশ্বৰক বহুত খং উঠে এই মোক কিয় জন্ম দিলে ইমান ভিক্ষাৰী কৰি পেলাই হয়নে ভিক্ষাৰী আপোনাক ঈশ্বৰে কৰা নাই সেইকাৰণে বিল গেটছে কৈছে মানুহ এজনে কি হয় গৰীব হৈ জন্ম পোৱাটো ভুল নহয় মানে তাৰ নিজৰ দোষ নহয় গৰীব হৈ মৰাটোহে তোমাৰ দোষ বুজিছেনে মই গৰীবৰ ঘৰত জন্ম পাইছোঁ গৰীবৰ ঘৰত জন্ম পাইছোঁ একো নাই নাই মই যদি গৰীব হৈ মৰোঁ হাত ভৰি চব থাকি যদি চব কাম কৰিব পাৰোঁ কিন্তু নকৰাকৈ যদি মই গৰীব হৈ মৰোঁ সেইটোহে সবচে ভুল কথা তো সেইকাৰণে আপুনি নিজৰ জীৱনৰ প্ৰত্যেকটো মুহূৰ্তত ভালকৈ ব্যৱহাৰ কৰক মই যুৱকসকলক কৈছোঁ আজি আমি ডিফেন্সত চাকৰি বিচাৰিছোঁ য়েছ আমি ডিফেন্সত চাকৰি ল'মে ডিফেন্সত চাকৰি ল'ব লাগিলে কি লাগিব আপুনি অলপ ফিজিকেলি ফিটনেছ থাকিব লাগিব দৌৰিব পাৰিব লাগিব আৰু কি থাকিব লাগিব অলপ যিটো ইণ্টাৰভিউ হয় ৰিটেন টেষ্ট সেইটো কৰিব পাৰিব লাগিব এতিয়া অসমত নতুন মুখ্যমন্ত্ৰী অহাৰ পিছত তেখেতে কৈছে 10,000 পুলিচত মানুহ ল'ব বেটেলিয়নত 10,000 আৰু ইয়াৰ ভিতৰতে 10টা নতুন বেটেলিয়ন খুলিব কামাণ্ডো বেটেলিয়ন এই 10টাৰ ভিতৰত 3টা কামাণ্ডো বেটেলিয়ন যিটো আছে আমাৰ বিটিচিতে দিছে কোডালগুৰি চিৰাং আৰু কোকৰাঝাৰত 3টা বেটেলিয়ন দিয়া হৈছে তো সেই বেটেলিয়নত 3,000 মানুহ ভৰ্তি হ'ব তো ইয়াৰ কাৰণে আমাৰ এটা ডাঙৰ স্কোপ আহিছে বাকী আৰু 1,00,000 চাকৰি দিম বুলি কৈছে কোৱা কথা নহয় ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই চব ডিপাৰ্টমেণ্টৰ দায়িত্ব দিছে ক'ত কিমান ভেকেণ্ট পষ্ট আছে ওলাই পেলাই জমা কৰিব লাগে আৰু ক'ত নতুন পষ্ট ক্ৰিয়েট কৰিব লাগে মুঠতে 1,00,000 চাকৰি দিয়াৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই চিন্তা কৰিছে কিন্তু চাকৰি লোৱা মানুহবিলাকে সক্ষম হ'ব লাগিব আমাক অলপমান আগতে আজিৰ পৰা 5 বছৰ আগত 10 বছৰ আগত 15 বছৰ আগত এটা কথা চলিছিলে কি পইচা নহ'লে ঘোষ নহ'লে চাকৰি নাপায় হয়নে এই বুলি পেলাই আমাক চবে ভয় খুৱাইছে এই ঘোষ নিদিলে চাকৰি নাপায় আৰু আমাৰ নিচিনা দুখীয়া মানুহ এইবিলাক চিন্তা কৰি কি লাভ আছে বুজিছে এইটো নহয় আপুনি যেতিয়া কি হ'ব কাবিল হ'ব তেতিয়া কামিয়াবিটো আপুনিয়ে পাব আপুনি যদি কাবিল নহয় আপুনি কামিয়াবিটো ক'ত হ'ব আপুনি 3rd ডিভিজনত পাছ কৰিছে তুমি যদি ডক্টৰ হোৱাৰ কথা চিন্তা কৰিছা ক'ত হ'ব ইয়াৰ কাৰণে দুখ পাই লাভ নাই তুমি 2nd ডিভিজনত পাছ কৰিছা তুমি IIT পঢ়া সপোন দেখি কি লাভ আছে তুমিতো সেইকাৰণে পঢ়াই নাই তো এতিয়া কি হয় আমি গোটেই নেগেটিভ কথাখিনিহে লৈ লওঁ কিন্তু এডুকেশ্যনত কি আছে গোটেই জিন্দগী তুমি শিকিব পাৰা মেট্ৰিকত 3rd পাইছা 2nd ছেকেণ্ডাৰীত 1st পাব পাৰা যদি কষ্ট কৰা ডিগ্ৰীত 1st পাব পাৰা কষ্ট কৰা এই যে আমি যে স্কুলত পঢ়াখিনি বহুত কষ্ট পাওঁ কলেজত পঢ়াখিনি এইখিনিতো একোৱেই নহয় এই স্কুলটো চাৰি বেৰাৰ ভিতৰতে আমি স্কুল কৰি আছোঁ বুজিছেনে ইয়াৰ পিছত আৰু এটা স্কুল আছে য'ৰ নেকি কোনো বেৰা নাই ৱাল নাই আকাশটোৱে ইয়াৰ মানে লিমিট এতিয়া এই স্কুলত আমি আছোঁ এতিয়া আমাৰ স্কুলখনৰ এতিয়া কোনো বেৰ নাই তোমাৰ স্কুলততো বেৰ আছে ইফালৰ পৰা কোনোবা থ্ৰ' কৰি দিলে বেৰাই ৰাখিব আমাৰতো এনেকুৱা একো নাই মানে আকাশটোৱে ইয়াত হৰেক ৰকমৰ সমস্যা হৰেক ৰকমৰ মানুহ লগ পাব কি সমস্যা প্ৰত্যেকটা ষ্টেপত বেলেগ বেলেগ সমস্যা সেইকাৰণে এই যে 18 বছৰৰ পৰা যে 30-35 বছৰলৈকে বয়স সেইখিনি বেষ্ট ইউজ কৰা বেষ্ট ইউজ বুজিছেনে তো সেইকাৰণে মই বেছি দীঘলীয়া ক'ব বিচৰা নাই এতিয়া আৰ্মিটো আমাৰ আগতে আৰ্মিত ছোৱালী নাছিলে এতিয়া ছোৱালী লৈছে পেৰামিলিটাৰীত চব ছোৱালীবিলাক লৈছে এতিয়া আমাৰ ছোৱালীবিলাকৰ কাৰণে খুব ভাল স্কোপ আহিছে ল'ৰাবিলাকৰ কাৰণেও খুব স্কোপ আছে কিন্তু এতিয়া আমি অলপ কষ্ট কৰিব লাগিব
আমার এটা বর্তমান সিভিলাইজেশন তো হল ডিজিটাল সিভিলাইজেশন, মোবাইল, মোবাইলে আমার সোসাইটিক মানে এটা এনগাল করেছে। আর করোনা ভাইরাসে কয়েছে যে এটা আমার যে যুগ আছে এটা কমপ্লিট অনলাইনের যুগ হয়ে গেল, ডিজিটাল যুগ হয়ে গেল, হয়নে? করোনা ভাইরাসে এইটা কই দিলে মানে এটা ক্লাস হলে এল পি স্কুলের লড়া ছোৱালী যোনে নাকি আজির পর তিন বছর আগে জন্ম পাইছে, 4 বছর স্কুলত আইছে, ইয়ার ফার্স্ট স্কুলটে আরম্ভ হয়েছে অনলাইন, হয়নে? আমার নিচিনা কিতাব পড়ি পয়া নাই, ও আগে অক পড়ি পয়া তার জন্ম পাইকি ফার্স্ট সি মোবাইলতে ক্লাস করব লগা হয়েছে। তার মানে যুগটা ডিজিটাল হয়েছে না হওয়া নাই, এইটা ডিজিটাল যুগ হয়েছে। এইটা যদি তুমি নোয়ারা মই নোয়ারো বলে কয় আমি ইয়ার ইলিটারেট হয়ে যাম, বিএ পাস এম এ পাস হলেও যদি ইন্টারনেট না জানা তেতিয়া আমি একো করব নোৱাৰি। এই কারণে মোবাইল টু ইন্টারনেট ভাল ইউজ করা, এটা বেয়া ইউজ করব না লাগে। আজি সোশ্যাল মিডিয়া কি বিভিন্ন কমেন্ট বিলাক আমি দি থাকো, এটা মানে কি হয় আমি সদায় সমাজখন ভাল চকুরে চাব লাগে, সমাজখন বেয়া করার মোর কোনো অধিকার নাই। আমার এটা কি হয়েছে সোশ্যাল মিডিয়া সবে কথা কব পারে, যি টি কথা কয়ে পেলাই আননেসেসারি একটা সিচুয়েশন ক্রিয়েট করে। কিন্তু সদায় ভাবিবা যে তুমি বেয়া কথা কথা এটা কোয়া মানে দুজন মানুষ মনত বেয়া এটা প্রভাব পলা পেলাব, গতি এই কথাবিল আমি কোনোদিন যাব না। আর সাকসেস হওয়ার কারণে হার্ড লেবার করবই লাগিব, তোমার ডিসিশন থাকবই লাগিব, কমিটমেন্ট থাকবই লাগিব, যি কাম করব ওলাইছা এই কামত কেই মিনিট সময় দিছা, সাবা 24 ঘন্টা তুমি যি কাম করিম বলে ভাবিছা তাক কেই মিনিট সময় দিছা, এটার উপরে দিলে হব। এজন সায়েন্টিস্টে এটা রিসার্চ কিবা এটা কাম করলে তেখেতে 3 বছর 4 বছর 5 বছর 10 বছরলৈকে রিসার্চ করে এটা বস্তুটা ওলাবর কারণে, তার মানে তেখেতর জীবনের 10 বছর সময়টা তেখেতে সেই রিসার্চের কারণে দিছে, আর সেই কারণে তেখেতে সায়েন্স সায়েন্টিস্ট হব পারিছে। আর আমি আমার কেরিয়ারের কারণে কিমান সময় দিছো, সময় দিয়া নাই আমি, সময় নিদিলে আমি কেনেকে সফল হম? পড়াতে হোক সময় দিব লাগিব, স্পোর্টসতে হোক সময় দিব লাগিব, তেতিয়াহে আমি সফল হম। এতিয়া আমি ডিফেন্সত যেহেতু চাকরি লম বলে ভাবিছো ইয়ার কারণে সময় দিব লাগিব, রাতেপুৱাৰ পৰা গধূলি খোৱা মেলা যিখিনি টাইম আছে এইখিনি টাইমত সময় পালে কি আমি কিবা ইন্টারভিউর কিতাব পড়িছো কিবা এটা চাইছো এটা হব লাগিব, বুঝছেনে? তো সেই কারণে অলপ যদি সকল অলপ চেষ্টা করে। আর মই অলপ আগতে কৈছিলোঁ যে মোর একটা চিন্তা আছিলে, কারণ মই দরিদ্রতকে দরিদ্র পরিয়ালত ময়ও জন্ম পাইছো, প্রায় 1.5 বছর 2 বছরের কারণে মোর 4টা ঘরের ভিতর 3টা ঘরের উপর প্লাস্টিক লাগি গৈছিলে, ছমাহলৈকে মিঠাতেল কিনে খাব পোৱা নাছিলে। তো চকুর আগত কোনোবা যদি গাহৰি 1 কিলো লৈ যায় জিভার পানি পৰি থাকিব লগা হৈছিলে। তো এতিয়া এই কথাবিল মই উপলব্ধি করব পাৰো, কিন্তু কথাটো হৈছে কি আজি সেই কথাবিল যদি মই নাই 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 কৈ থাকিলে আজি মই আপনার আগত ভাষণ দিব নাপালো হয়, মই ফাইট কৰিছো, ফাইট কারো লগত করা নাই, চ্যালেঞ্জ করেছো এই পরিবেশের লগত, যেটা পরিবেশটা সবচেয়ে বেয়া হয় এই পরিবেশের লগত যুদ্ধ করেছো, বেয়ার পর বেয়া পরিবেশের যুদ্ধ করেছো, গতি যিনি ফাইট করে যিনি চ্যালেঞ্জ করে যিনি কষ্ট করে সেই ফলটো আজি নহয় কালি পাবই। পৃথিবীত নরক বলে একো জায়গা নাই, স্বর্গ বলে জায়গা নাই, তোমার ঘরখনে স্বর্গ তোমার ঘরখনে নরক, বুঝছেনে? যদি তুমি ঘরের মা দেউতা সকলের লগত মিলি থাকিব পারা এইটোৱে তোমার স্বর্গ, এইটোৱে তোমার সবচেয়ে সিকিউর জায়গা, পৃথিবী জুড়ে সবচেয়ে সুরক্ষিত জায়গা হয়েছে যদি নিজের ঘর, আর তোমার সবচেয়ে যদি ভাল কোনবা বন্ধু বিশ্বাসী কোনবা বলে ধরেছা তোমার মা দেউতা দাদা ভাই এইখানে তোমার নিজের মানুষ, কিন্তু যেটা দরিদ্র হয় আমার নিজের মানুষবিল খং উঠে, এই কাম নাই দাদাই মোক একো নিদিয়ে, এই মা মোক একো দিয়া নাই, দেউতা মোক একো দিয়া নাই, ই নাই কোনো করে দিব, যেখিনি আছে দিছে তোমার, ইয়ার পর আমি যাব লাগিব, বুঝছেনে? ইয়ার পর আমি যাব লাগিব। তো সেই কারণে মই আপনালোকক অনুরোধ করেছো এই যে 32টা সেন্টার আমি এতিয়া বড়োলেন্ডত বনাইছো, 32টা সেন্টারটো পার্মানেন্ট হব, এই সেন্টারটো আজি হায়ার সেকেন্ডারির মিটিং হয়েছে কিন্তু তামুলপুরের এটা ডিফেন্স রিক্রুটমেন্ট ট্রেনিং সেন্টার পার্মানেন্ট হব, ইয়াত যোনে তুমি আহি পেলাই ইয়াত ইনফরমেশন লোক পাব, তার মানুষ থাকিব, আমার রিটায়ার্ড আর্মি আছে, রিটায়ার্ড যা ডিফেন্সর মানুষ আছে তেখেতসকল তাতে আমি লৈ পেলাই কিছু কমিটি বনাইছো, তাত আমার লড়া ছোৱালীবিলাকে আহি সময় সময় তাতে সিনেমা চাব পাৰিব, তাত এল সি ডি রাখি থাকা হব, সিনেমা মানে বেলেগ সিনেমা নয়, ডিফেন্স রিক্রুটমেন্ট ডিফেন্সর তোমার যি লাগে সেইটোৱে, তাত আহি পেলাই তুমি ইনফরমেশন বিলাক লব পারিবা, তাত আহি ক্লাস করিব পারিবা, সপ্তাহত কমসে কম 2 দিন ক্লাস হবই,
তুমি খালি আহিব লাগিব ক্লাসটো লব লাগিব এইখিনি কৰাৰ কাৰণে এটা ডিফেন্সৰ পার্ট বেলেগ এটা পার্ট ইউথ ইনফৰমেশ্যন চেণ্টাৰ এটা বনোৱা হ'ব তাত আহি যিবিলাক ডিফেন্সত নাযায় কোনোবা কিবা কৰি খাব বিচাৰিছে কোনোবা কিবা কৰিব বিচাৰিছে এই কামবিলাক শিকিবৰ কাৰণে আমি ইনফৰমেশ্যন চেণ্টাৰ আৰু স্কিল চেণ্টাৰ বনাবলৈ গৈ আছো 100% সলিউচন যাহাতে পায় সব মানুহৰ কেৰেক্টাৰ কেপাচিটি একো নহয় পৃথিৱীৰ মানুহৰ মুখবিলাক যেনেকৈ নিমিলে আমাৰ তলৰ ভিতৰৰ স্বভাৱ আৰু কেপাচিটিও সবৰো বেলেগ বেলেগ কিন্তু সবৰ কাৰণে পৃথিৱীত কাম আছে কোনোবা চাকৰি পোৱা নাই ইয়াৰ কাৰণে নাৰ্ভাছ হ'ব নালাগে মইতোটো চাকৰিৰ বিৰোধেহে মানুহ মই চাকৰিৰ বিৰোধে চাকৰিটো বহুত কষ্ট পাওঁ মই এটা জেগাতে 30 বছৰ যাব লাগে এটা কামকে 30 বছৰ কৰিব লাগে খুব কষ্ট পাওঁ মই ভাবিলে এতিয়া আমি ফ্ৰী যি ইচ্ছা তাকে কৰিব পাৰোঁ তো সেইকাৰণে যিবিলাকৰ চাকৰি নহয় ইটো চাপ'জ এবাৰ দুবাৰ তিনিবাৰ চাৰিবাৰ এটেম্প কৰিলে চাকৰি নহ'ল সি আৰু বহি থাকিব নালাগে বেলেগ কাম আৰম্ভ কৰি দিয়ক আপোনাক জীয়াই থকাৰ কাৰণে ৰিচোৰ্চে লাগে টকা পইচা অলপ ৰিচোৰ্চ লাগে যদি ভাল মানে তুমি মানে মুৰ্গী পুহিব পাৰা আজি মুৰ্গীৰ দাম বাঢ়ি আছে কোনোবা মাছ পুহিব পাৰা মাছৰ দাম বাঢ়ি আছে আজি বেলেগ মাছ বাদ দিয়ক ৰৌ কোমল কাঠ পুহিব নালাগে পুঠি মাছ পোৱাচোন পুঠি মাছৰ কিনি কিলো 400 আমি এতিয়া 10টা পুখুৰী বনাব বিচাৰিছোঁ ব্ৰিটিছত এইটো অকল মোৱা মাছ পুঠি মাছ শিঙি মাছ মাগুৰ মাছ কুচিয়া এইবিলাক পুহিবৰ কাৰণে কাৰণ এইবিলাক খায়ো ভাল লাগে আৰু এতিয়া এইটো বিলুপ্ত হ'বলৈ গৈ আছে অলপ ইনোভেটিভ ব্ৰেণ্ডটো ইউজ কৰা মানুহৰ কি লাগে মানুহে কি বিচাৰিছে মই কৈছোঁ কোনোবা যদি চাহ দোকান দিয়া মই 100খন চাহ দোকানৰ প্লেনিং কৰি আছো মানে নন ভাইলেণ্ট মানে টি ষ্টল মোৰ চাহ দোকানত কোনো কাজিয়া কৰিব নোৱাৰিব বেষ্ট চাহ দোকান ডিজাইন কৰি দিম চবকে এটা এটা কেনপি বনাই দিম চাহ দোকান দিব পাৰিব যদি চাহ দোকান দিয়ে বুজিছেনে দিল্লীত মই দেখিলোঁ দিল্লী ইউনিভাৰ্চিটিত পঢ়িবলৈ নেপালী ল'ৰাবিলাক আহে নেপালৰ পৰা ক'ৰবাৰ ক'ৰবাৰ পৰা তেখেতসকলে ম'ম' দোকান দিয়ে দিল্লীত মই সেই আন্দোলনৰ সময়ত দিল্লী যাওঁ থাকোঁ কেতিয়াবা 1 সপ্তাহ 15 দিন থাকিব লগা হয় মই সেইবিলাক মানুহৰ লগত কথা পাতোঁ যে ক'ৰ পৰা আহিছা কি কৰিছা তাত প্ৰত্যেকদিনা দোকানীটো চেঞ্জ হৈ থাকে ম'ম' দোকানীটো তো মই সুধিছোঁ যে কালি দোকানীটো বেলেগ আছিল আজি দোকানীটো বেলেগ দোকানটো আৰম্ভ হয় 3টা বজাত দোকানটো বন্ধ হয় 7টা বজাত 3টাৰ পৰা 7টালৈ দোকান নহয় ই আজি অহা নাই আজি মোৰ দায়িত্ব তাৰমানে 7টাৰ পৰা 3টাৰ পৰা 7টালৈ 8টা বজালৈ ম'ম' বিক্ৰী কৰি এজন ল'ৰাই 2500ৰ পৰা 3000 টকা পায় আৰু তাৰ ছেভিং হয় 1000 টকা 2000 টকা খৰচ হয় ম'ম'ৰ লগত কণী চনী বিক্ৰী কৰে আৰু সি কোনো নহয় সি তাৰে ইউনিভাৰ্চিটি ষ্টুডেণ্ট সি আজি 1000 পাই গ'ল কালি আৰু সি দোকানত নাহে আৰু বেলেগ এজন ষ্টুডেণ্টে আহে সি আৰু নেক্সট দিনা 1000 লৈ যাব আৰু সি ইদিনা নাহে আৰু থাৰ্ড ডে দিনা সি আহিব আকৌ এনেকৈ ইহঁতে ৰোটেশ্যন কৰি ম'ম' দোকানখন চলাই থাকে মই ভাবিলোঁ 1 সপ্তাহ দোকানীয়ে সদায় চেঞ্জ হয় কি কথা চাওক কেনেকৈ মাইণ্ড এপ্লাই কৰিছে আমাৰ একদম ইজ্জতে গুচি যায় মানে কিবা কাম কৰিব লাগিলে বুজিছেনে ডিগনিটি অফ লেবাৰটো আমি বুজি পাব লাগিব সকলোকে ধন্যবাদ জনাইছোঁ আজি এইটোৱে শেষ নহয় এইটো আৰম্ভহে জীৱন যুদ্ধটো সদায় ইজিলি নল'বা সেইটো কঠিনে হয় আৰু নাৰ্ভাছ নহ'বা ফাষ্ট্ৰেটেড নহ'বা যদি নাৰ্ভাছ ফাষ্ট্ৰেটেড ইয়াৰ কাৰণে ধুনীয়া নহয় দুনিয়াটো সাহসী মানুহৰ কাৰণে বুজিছেনে ভাল মানুহৰ কাৰণে ভাল কাম কৰা মানুহৰ কাৰণে বিশ্বত মানুহক কোনে সন্মান কাক কোনটো মানুহক সন্মান কৰে যি মানুহে ভাল কাম কৰিছে মহাত্মা গান্ধী হয়নে ডাঙৰ ডাঙৰ মানুহবিলাকক সন্মান কৰে যোনে চুৰ কৰিছে ডকাইত কৰিছে বেয়া কাম কৰিছে ড্ৰাগছ খাইছে সেইবিলাক মানুহক কোনো সন্মান নকৰে আৰু মানৱ জীৱনটো এবাৰে পাইছে যেতিয়া বেষ্ট ইউজ কৰা হয়নে বাকী আমি আছোঁ সদায় সহায় কৰিবলৈ আছোঁ তো যি পাৰোঁ আমি সহায় কৰি যাম সকলোৰে ভৱিষ্যত মংগল হওক উজ্জ্বল হওক আৰু অহা ছেপ্টেম্বৰৰ কোনোবা তাৰিখৰ পৰা ৰিক্ৰুইটমেণ্টো আৰম্ভ হ'ব তো সেইকাৰণে চবে যাহাতে অলপ প্ৰেক্টিচ কৰে আৰু অনলাইন এইবিলাক হৈ আছে কিছুমান কি কৰা অনলাইন মানে সেইটো আমি এপ্লাই কৰিব লাগে সেইবিলাক অলপ শিকি লোৱা সময়খিনি ভাল ইউজ কৰিবা মানে বেয়া মানুহ হ'ব আমাক মানে নালাগে চবে ভাল মানুহ হ'ব লাগে পৃথিৱীখনত যদি চবে ভাল মানুহ হৈ যায় এই পৃথিৱীখন মানে স্বৰ্গ হৈ যাব বুজিছেনে এটা বেয়া সময় গ'ল আমাৰ বহুতে বন্দুক ল'লে কিবা ল'লে বহুত কিবা কিবি হৈ গ'ল আমাৰ এতিয়া আমি ঠিক কৰিব লাগে কোনো ঠিক নকৰে আমিয়ে ঠিক কৰিব লাগিব এইখন আমাৰ পৃথিৱী আমাৰ ভাৰত আমাৰ অসম আমাৰ বড়োলেণ্ড আমাৰ তামোলপুৰ আমি ঠিক কৰিব লাগিব আজি তামোলপুৰৰ মানুহবিলাক যদি চবে ঠিক হৈ যাম বুলি ক'লে ঠিক হ'ব পাৰিব আজি আমি মেডিকেল কলেজ পাইছোঁ
ডিসি হবল ডিস্ট্রিক্ট অফিস হবল গে আছে বহুতখিন অফিস আছে ইয়াত আর স্টেডিয়াম এটা বনাবলে গে আছো আমি ইয়াত মানে মোর বেলে রাজনীতি ধান্দা নাই আপনাদের ভোট দিছে জিকাইছে এই সময়খিন বেস্ট ইউজ করে ইয়াত মানে কি কি ভাল ভাল অনুষ্ঠান প্রতিষ্ঠান আমি পূর্ব আহার থাকা প্রজন্মক দিয়ে যাব পারো এইটাই মোর সপন মোর আর বেলে সপন নাই থ্যাংক ইউ বিশেষ প্রশিক্ষণ।